গুড মর্নিং বন্ধুরা, চলে এসেছি ছাদে। দেখো আমার ছাদের এই গাছটা যত দেখাবো তোমাদের ততই কম পড়বে। খুব সুন্দর দেখো, ফুল হয়ে যাচ্ছে ছাদ গার্ডেনে। গাছে ফুল না থাকলে ভালো লাগে না। এই বোগেনভ্যালিয়া গাছটা ফুল হয়েছে, ভালো লাগছে। আর এইগুলো এখনও ফুল আসেনি, কিন্তু আসবে, কারণ এই বৃষ্টি জল এখন তো প্রত্যেক দিন বৃষ্টি হচ্ছে। আর বোগেনভ্যালিয়া জল যত কম দেবে ফুল তত আসবে। জল পড়ছে বলে ফুলটা আসা বন্ধ হয়ে গেছে। চলো, আর আমি তোমাদের কাছে, চলো আমি আমার ছাদ গার্ডেনে আমরা গাছের খাবার কি দিই, কিভাবে বানাই, চলো। এই যে তোমাদেরকে আগে বলেছি, সবজির খোসা, যেটা আমরা সবজি কাটি সেই খোসাটা, এই যে একটা বালতির মধ্যে জল দিয়ে 4-5 দিন রেখেছিলাম। দেখো খুব সুন্দর পচেও গেছে, খোসাগুলো পচে গেছে। আর কালারটা দেখো কেমন হয়েছে, এই পচা সবজি পচা জলটা ছেঁকে এর জলের সাথে আর ডবল জল মিশাতে হবে। মিশিয়ে গাছের প্রত্যেকটা গাছের গোড়ায় এক মগ করে দিতে হবে, তাহলেই কিন্তু তোমাদের গাছ এত সুন্দর থাকবে। আমার ছাদ গার্ডেনে কোনো কেমিক্যাল ছাড়াই আমার এত গাছ বানানো, শুধুমাত্র এই আর খোল পচা জল দি। আর আজকে তোমাদের বিশেষ করে আমি একটা শেয়ার করব, অ্যালোভেরা কিভাবে আমি মাথায় অ্যাপ্লাই করি চুলে। এই যে এই যে দুটো কেটে নিলাম, এইভাবে রেখে দেবো। এই যে অ্যালোভেরার যে আঠাটা, এই আঠাটা পুরো বেরিয়ে যাবে। তারপরে জেলটা বার করে কিভাবে আমি চুলে অ্যাপ্লাই করব সম্পূর্ণ তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটা কিন্তু তোমরা দেখো। চলো এইভাবে আমি রেখে দিচ্ছি, এখন এর আঠাটা বেরিয়ে যাক। অ্যালোভেরাটা কেটে ছাদ গার্ডেনের গাছগুলো সব জল দিয়ে দিলাম পাইপ দিয়ে। আর এই যে দেখো, এই যে অ্যালোভেরার থেকে যে আঠাটা পুরোটা বেরিয়ে গেছে। এই যে বন্ধুরা, এই অ্যালোভেরাটা বার করেছিলাম, যে অ্যালোভেরা জেলটা বার করে ওর মধ্যে 1 চামচ চিনি দিয়ে একটা দেখো মিক্সিতে পেস্ট করে দিয়েছি। সুন্দর একটা পেস্ট হয়েছে। এবার এর মধ্যে একটু লেবু রস আর 1 চামচ মতো নারকেল তেল। দেখাচ্ছি জেলটা কত সুন্দর হয়েছে, অ্যালোভেরার জেলটা দেখো খুব সুন্দর একটা, এখন একদম পারফেক্ট চুলের জন্য খুব সুন্দর একটা তৈরি হয়ে গেছে। এর মধ্যে মিক্সড করেছি 1 চামচ চিনি, অ্যালোভেরা জেলের মধ্যে একটু লেবু রস আর 1 চামচ নারকেলের তেল। এবার এটা আমি চুলে আমার ইউজ করবো, তোমাদেরকে দেখাচ্ছি কীভাবে ইউজ করতে হবে। অল্প 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 করে নিয়ে চুলটা নিয়ে এইভাবে প্রত্যেকটা চুলে কিন্তু এইভাবে আমি অ্যালোভেরার জেলটা আমি বানালাম চুলে
তোমরা কিন্তু এইভাবে অ্যালোভেরা জেল ইউজ করলে কিন্তু অ্যালোভেরা বাড়িতে ম্যাক্সিমাম সবার বাড়িতেই থাকে এই অ্যালোভেরা, এইভাবে চুলে কিন্তু ইউজ করতে পারো। আর চিনিটা দেওয়ার কারণ চিনিটা দিয়েছি কেননা চুলের মধ্যে যেই নোংরা ময়লাটা থাকে সেটা পুরো একদম পরিষ্কার হয়ে যাবে। এইভাবে কিন্তু 1 ঘন্টা মতো রেখে দিতে হবে চুলে, 1 ঘন্টা চুলে রেখে দিয়ে তারপরে প্লেন জল দিয়ে চুলটা ভালো করে ধুয়ে তারপরে কিন্তু একটু শ্যাম্পু দিয়ে চুলটা ধুয়ে ফেলতে হবে। এই যে মিক্সিতে পেস্টটা করেছি ওর জন্য পেস্টটা কিন্তু অ্যালোভেরা এটা খুব সুন্দর হয়েছে। এইভাবে পুরো ঘষে ঘষে চুলটা এইভাবে প্রত্যেকটা চুলে এইভাবে কিন্তু একটু একটু করে নিয়ে এইভাবে ভালোভাবে চেপে চেপে এইভাবে কিন্তু জেলটা ইউজ করতে হবে অ্যালোভেরা জেল। অ্যালোভেরা গাছ থেকে কেটে নিয়ে ডাইরেক্ট লাগালে কিন্তু হবে না, এই পদ্ধতিতে লাগালে কোনো চুলের কোনো ক্ষতি হবে না, বরং চুলটা খুব ভালো হবে, চুলটা ভালো থাকবে। একটা স্মুথ যেমন পার্লারে গেলে হেয়ার স্পা করা পরে চুলটা একদম সফট যেমন হয় না, তেমনই এই অ্যালোভেরা জেলটা লাগালে কিন্তু তেমনই হবে। তোমরা পয়সা খরচ না করে বাড়িতে এইভাবে কিন্তু চুলের যত্ন করতে পারো। আমি কিন্তু আমার চুলের জন্য কোনো পার্লারে গিয়ে কোনো কিছুই করি না, বাড়িতেই আমি এগুলো করি, বা হেনাটাও কিন্তু বাড়িতেই করি। তোমাদের সাথে একবার শেয়ার করেছি আমি কীভাবে বাড়িতে হেনাটা বানাই আর কীভাবে চুলে আমি ইউজ করি। পুরোটা লাগিয়ে দিয়েছি, চলো তাহলে কীভাবে আমি অ্যালোভেরাটা আমার চুলে ইউজ করলাম কীভাবে তোমরাও এইভাবে ইউজ করতে পারো তোমাদের চুলের জন্য, চুল দেখবে ট্রাই করে দেখবে খুব সুন্দর হবে, চুলটা খুব ভালো থাকবে। তাহলে এখানে আমার ভিডিওটা শেষ করছি, তোমাদের ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই জানিও। টাটা।